ক্ষমতায় থাকার জন্য সেন্ট মার্টিন বিক্রি করবে না আওয়ামী লীগ সরকার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী বলেন সংবিধান মেনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে আব্দুল্লাহ শাফির প্রতিবেদন সংবাদ সম্মেলনটি সরকার প্রধানের সাম্প্রতিক দুটি সফর নিয়ে হলেও সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে উঠে আসে আগাম নির্বাচন নির্বাচনকালীন সরকার ভূরাজনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মুদ্রানীতির প্রসঙ্গ ছিল দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরিকারী মজুতদারদের প্রতি হুঁশিয়ারি আগাম নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছেড়ে দেন দেশের রাজনৈতিক পরিবেশ কি দম বন্ধ হওয়ার মতো যে আগে ভাগে নির্বাচন করতে হবে তিনি বলেন সংবিধান মেনে নির্বাচন হবে যথাসময়েই ক্ষমতা গ্রহণ ও প্রদান দুটোই হবে নির্বাচিত সরকারের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজন নির্বাচিত মানে সরকার প্রধান ক্ষমতা না নেবে সেটা পরিবর্তন হবে না একজন নির্বাচিত জায়গায় আরেকজন নির্বাচিতই আসতে হবে এটা সকলে জানে জানার পরেও আমি জানি না কেন এই সাংবিধানিক জটিলতা সৃষ্টির কেন চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যটা কি তার মানে এই যে গণতান্ত্রিক ধারাটাকে নষ্ট করা এই নির্বাচনকে কেন্দ্র করেই ভূ রাজনৈতিক ফায়দা নিতে চাইছে পরাশক্তিগুলো কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট জনগণের বাইরে গিয়ে ক্ষমতার জন্য কোনো কিছুই বিক্রি করবে না তার সরকার 2001 এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে তখন তো গ্যাস বিক্রি করার মুচলেকার দিয়েই ক্ষমতা এসেছিল তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায় ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা বৈশ্বিক অস্থিরতায় ডলারের বাজারে সংকট বিঘ্নিত হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নতুন মুদ্রার মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে চায় ব্রিক্স সেই কারণেই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান শেখ হাসিনা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি যেন আমরা সহজে ক্রয় করতে পারি আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা এই ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র এই ডলারের উপরে নির্ভরশীল না আমরা নিজেরা নিজেদের অর্থে নিজে বিভিন্ন দেশের সাথে যেন বিনিময়টা করতে পারি যুক্তরাষ্ট্র সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়ে কোনো কোনো গণমাধ্যম টুইস্ট করে সংবাদ পরিবেশন করেছে বলেও দাবি করেন সরকার প্রধান আব্দুল্লাহ শাফি নাগরিক ঢাকা